ফজরের নামাজের জন্য আহ্বান করার উদ্দেশ্যেই আজান আল্লাহ তাআলা দিয়েছেন আজান দেওয়া হয়েছে মানুষকে নামাজের জন্য ডাকা এবং আহ্বান করার স্বার্থে প্রয়োজনে অতএব আজানের আগে পরে যদি আপনি ডাকা ডাকির জন্য আরো কোনো পদ্ধতি এবং প্রসিডিউর অবলম্বন করেন তাহলে কেমন যেন এই আজানটা মানুষকে ডাকার জন্য যথেষ্ট না ঠিক না ভাই ঠিক যে নামাজ পড়বে তার জন্য আজান যথেষ্ট ইনশাআল্লাহ যে সালাত আদায় করবে না গাফেল তার জন্য আরো আধা ঘন্টা এক ঘন্টা আগ থেকে মাইকে গজল গাইলেও সে নামাজ পড়তে আসবে মনে রাখবেন শরীয়ত যখন কোনো আমল ঠিক করে দিয়েছে কোনো জায়গায় কোনো উদ্দেশ্যে সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি আরো অনেকগুলো আমল নিজে থেকে নির্ধারণ করে নিলেন এটি কোনো কোনো সময় বিদআতে পর্যবসিত হতে পারে সব ক্ষেত্রে না অনেক সময় আপনি কি বিশ্বাস থেকে করছেন কোন চিন্তা থেকে করছেন এটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন এটার উপরে নির্ভর করে সেটা বিদআতে পর্যবসিত হতে পারে এই কারণে আজানের আগে আজানের পরে বিশেষ করে অনেক মসজিদে দেখা যায় আজানের পরেও মাইকে ডাকাডাকি করা হয় যে নামাজের সময় হয়েছে সবাই উঠেন আসেন ডাকাডাকি করা হয় তো আজানে কি করা হয়েছে আজানের মধ্যে তো সেটাই বলা হয়েছে হাইয়া আলাস সালাহ তোমরা নামাজের জন্য আসো সালাতের দিকে আসো হাইয়া আলাল ফালাহ সফলতার দিকে আসো আস সালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে সালাত উত্তম নামাজ উত্তম এই কথাগুলো তো আজানে বলা হয়েছে অতএব আপনি যদি আবার 5 মিনিট 10 মিনিট ধরে মাইকে গজল গেয়ে বিভিন্ন ভাবে ডেকে ডেকে মানুষকে ঘুম থেকে তোলাটাকে অপরিহার্য বানিয়ে নেন তাহলে সেটা আজানের যে ইবাদত আছে সুন্নাহ সম্মত সেটার মধ্যে কেমন যেন আপনি সংযোজন করলেন এইজন্য এটা না করা উত্তম আমরা বরং আজানের উপরে সীমাবদ্ধ থাকব ইনশাআল্লাহ আর মানুষকে সালাতের গুরুত্ব বোঝাবো সালাতের প্রতি মানুষের সিরিয়াসনেস আনার চেষ্টা করব কাউন্সেলিং করব যাতে করে সে সালাতের জন্য চলে আসে সবার হাতে হাতে আজকাল মোবাইল ফোন এবং সকল মোবাইল ফোনেই অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে অতএব আমরা নিজের ব্যক্তিগত ব্যবস্থাপনায় ঘুম থেকে যেন উঠতে পারি সেটি আমরা গ্রহণ করব আর পুরো এলাকার মানুষকে আজানের মাধ্যমে সালাতের জন্য আহ্বান করব ভিন্ন কোনো মাধ্যম নিজেরা সৃষ্টি করা উচিত হবে